নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়া আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। বাংলায় মাস দুয়েকের মধ্যেই হতে চলেছে বিধানসভার সাধারণ নির্বাচন, আর সেই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আপামর জনসাধারণ। কেননা সকলের মনেই একটাই প্রশ্ন, কি হতে চলেছে এবারের বিধানসভার সাধারণ নির্বাচনে। এক একটি রাজনৈতিক দলের দাবি তারাই আসতে চলেছে ক্ষমতায়, কিন্তু আদতে কি হবে, কে আসবে ক্ষমতায়? তৃণমূল কংগ্রেসের হ্যাট্রিক, নাকি বিজেপির হাত ধরে পরিবর্তনের পরিবর্তন, নাকি কামাল করবে বামফ্রন্ট কংগ্রেস জোট? সেই উত্তরের খোঁজে আমাদের সমীক্ষক দলও নেমে পড়েছে ময়দানে, একটি একটি করে জেলা ধরে, একটি একটি করে আসন ধরে তারা তুলে আনছে সমীক্ষা আপনাদের জন্য। আর আমরাও পর্যায়ক্রমে একটি একটি করে জেলা ধরে আপনাদের সামনে তা নিয়ে আসছি। আজকে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ জেলা নিয়ে, যে জেলায় মোট 22টি আসন রয়েছে। খুব বড় জেলা, অনেকগুলি আসন, খুব তাড়াতাড়ি সংক্ষেপে আমাদের এই সমীক্ষা করতে হবে। তাই সমীক্ষা শুরু করার আগে বিধিসম্মত সতর্ককরণ হিসেবে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছেন তারই একটা আভাস আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। এই সমীক্ষার জন্য ডেটা আমরা জানুয়ারি মাসের 16 থেকে 31 তারিখের মধ্যে কালেক্ট করেছি এবং রাজ্যের প্রায় 45,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলা নিয়ে, যেখানে 22টি আসন রয়েছে, যার মধ্যে 2016 নির্বাচনে এখান থেকে মাত্র 4টি আসন পেয়েছিল রাজ্যের শাসক দল, বাকি 18টি গিয়েছিল কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে। কিন্তু কি হবে 2021 সাধারণ নির্বাচনে, আমরা সেদিকেই তাকিয়ে থাকবো এবং আমাদের সমীক্ষক দলের করা সমীক্ষা আপনাদের এক এক করে তুলে দেখাবো। প্রথমেই আমরা কথা বলবো ফারাক্কা আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী হিসেবে মইনুল হক, তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুস্তাফাকে হারিয়ে দেন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 33.79%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 9.77%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেয়েছিল 51.05%, অন্যান্যরা পেয়েছিল 4.26% এবং নোটাতে গিয়েছিল 1.13%। 2019 লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস পেল 25.51%, বিজেপি ঝুলিতে গেল 26.87%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেল 43.61%, অন্যান্যরা পেল 2.95% এবং নোটাতে গেল 1.06%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 22%, বিজেপির 29%, বামফ্রন্ট কংগ্রেস জোট 45%, অন্যান্য 3% এবং নোটাতে যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত আসছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 21%, বিজেপি ঝুলিতে যেতে পারে 30%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেতে পারে 40%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 8% এবং নোটাতে যেতে পারে 1%। এখানে যে অন্যান্যদের ভোট বৃদ্ধি এতটা হচ্ছে তার প্রধান কারণ এই জেলায় কিন্তু তীব্রভাবে জাল ছড়াচ্ছে মিম। আইমিমের ভোটের সংগঠন কিন্তু বাড়ছে এবং তাদের দিকে একটা সমর্থনের হাওয়া কিন্তু ঘুরছে, যার ফলাফল দেখা যাচ্ছে এই ফারাক্কা আসনেও। কিন্তু যাই হোক, তাও পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে এই আসন থেকে জেতার ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। ফারাক্কার পর আমরা কথা বলবো শামসেরগঞ্জ আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম, তিনি সিপিএম প্রার্থী তোয়াব আলীকে 2016 নির্বাচনে হারিয়ে দেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 30.64%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 7.22%, এখানে বামফ্রন্ট কংগ্রেস জোট হয়নি, তার ফলেই সেই ভোট কাটাকাটিতে তৃণমূল জেতে। বামফ্রন্ট এখানে পেয়েছিল 29.51%, কংগ্রেস পেয়েছিল 26.85%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 4.39% এবং নোটাতে গিয়েছিল 1.40%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 37.02%, বিজেপি 16.53%, বামফ্রন্ট কংগ্রেস জোট 41.54%, অন্যান্যদের ঝুলিতে গেল 3.67% এবং নোটাতে গেল 1.24%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হতে পারত 33%, বিজেপি 20%, বামফ্রন্ট কংগ্রেস জোট 43%, অন্যান্য 3% এবং নোটাতে যেতে পারত 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখানে ভোট বাড়িয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদের ভোট পৌঁছতে পারে 36%, বিজেপি 18%, বামফ্রন্ট কংগ্রেস জোট 38%, অন্যান্য 7%, নোটা 1%। এই আসনেও কিন্তু মিম এফেক্ট দেখা যাচ্ছে, অন্যান্যদের ভোট বাড়ছে, সেই ভোটটা ভাঙছে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য উঠে আসছে তৃণমূল কংগ্রেস, তাও সামান্য হলেও এই আসনে জেতার ব্যাপারে এগিয়ে থাকছে বামফ্রন্ট কংগ্রেস জোট। এরপর আমরা কথা বলবো সুটি আসন নিয়ে, যেখানে হুমায়ুন রেজা কংগ্রেস প্রার্থী হিসেবে হারিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে। ইমানি বিশ্বাস আগে কংগ্রেস বিধায়ক ছিলেন, পরবর্তীকালে দল বদল করে তিনি তৃণমূল কংগ্রেসে যান, কিন্তু তৃণমূলের টিকিটে তিনি হেরে যান এই সুটি আসন থেকে। সেই সুটি আসনে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42.54%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 6.93%, বামের এখান থেকে পেয়েছিল 2.12%,
কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 44.64%, অন্যান্য 2.49% এবং নোটাতে গিয়েছিল 1.28%। বামফ্রন্ট কংগ্রেস জোট হয়নি, তাও শেষ আসে এসেছিল বামফ্রন্ট কংগ্রেস জোট, অর্থাৎ কংগ্রেস প্রার্থী এখানে জিতেছিলেন। সুতি আসনে 2019 লোকসভা নির্বাচনের ফলাফল ছিল তৃণমূল কংগ্রেস 47.58%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 25.54%, বামফ্রন্ট কংগ্রেস বামফ্রন্ট এখানে পেয়েছিল 5.12%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 14.68%, অন্যান্যরা পেয়েছিল 6.12%, নোটাতে গিয়েছিল 0.97%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 31%, বিজেপি 29%, বামফ্রন্ট কংগ্রেস জোট 35%, অন্যান্য 4% এবং নোটাতে গিয়েছিল 1%। আমাদের বর্তমান সমীক্ষায় দেখা যায় তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 32%, বিজেপি 28%, বামফ্রন্ট কংগ্রেস জোট 30%, অন্যান্য 9% এবং নোটাতে যেতে পারে 1%। এখানে কিন্তু তৃণমূল সামান্য ভোট বাড়িয়ে নিচ্ছে এবং সেটা হচ্ছে বিজেপিতে ভাঙন ধরানোর ফলে বলে আমাদের সমীক্ষক দল জানাচ্ছে। তার ফলে এই আসনে জেতার ব্যাপারে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বলে ইঙ্গিত উঠে আসছে। সুতির পর আমরা কথা বলবো জঙ্গিপুর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস জাকির হোসেনকে প্রার্থী করে 2016 নির্বাচনে এবং তিনি সিপিএম প্রার্থী সোমনাথ সিংহ রায়কে হারিয়ে জয়ী হন। এই জাকির হোসেনকে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 37.23%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 12.94%, বামেরা পেয়েছিল 25.75%, কংগ্রেস পেয়েছিল 19.41%, অন্যান্যরা পেয়েছিল 3.08% এবং নোটাতে গিয়েছিল 1.59%। বামফ্রন্ট কংগ্রেস জেতা যদি জোট হয় না এই আসনে, যার ফল পায় তৃণমূল কংগ্রেস এবং এখান থেকে তৃণমূল তাদের বিধায়ক তুলে নেয়। 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 40.83%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 33.98%, বামেরা পেয়েছিল 5.10%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 14.85%, অন্যান্য 4.31% এবং নোটাই গিয়েছিল 0.93%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারত 32%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 27%, অন্যান্য 3% এবং নোটাতে যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28%, বিজেপি 35%, বামফ্রন্ট কংগ্রেস জোট 23%, অন্যান্য 13% এবং নোটাতে যেতে পারে 1%। এর মূল কারণ হচ্ছে বিজেপি ভাঙছে, বিজেপি ভেঙে কিছুটা ভোট তৃণমূল কংগ্রেস নিয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজের ভোট বড় সড়ো আকারে ভাঙছে, যে ভোট কিন্তু চলে যাচ্ছে মিমের দিকে, এবং সেই কারণেই কিন্তু এই আসনে ভোট কাটাকাটির খেলায় শেষ হাসি আসতে পারে, গেরুয়া শিবির ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। জঙ্গিপুরের পর আমরা কথা বলবো রঘুনাথগঞ্জ আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী আকরুজ্জামান তিনি কিন্তু তৃণমূল প্রার্থী আবুল কাশেম মোল্লাকে হারিয়ে জয়ী হন 2016 নির্বাচনে। পরবর্তীকালে আকরুজ্জামান কিন্তু কংগ্রেস বিধায়ক থাকা অবস্থায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রঘুনাথগঞ্জে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 32.94%, বিজেপি 6.07%, বামেরা 9.92%, কংগ্রেস 47.26%, অন্যান্য 2.37% এবং নোটাতে গিয়েছিল 1.44%। 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটা ভোট বাড়িয়ে নিয়ে গেল 51.60%, বিজেপি 15.91%, বামেরা 8.29%, কংগ্রেস 16.95% এবং অন্যান্য 6.26%, নোটাতে গিয়েছিল 0.99%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হতে পারত 45%, বিজেপি 19%, বামফ্রন্ট কংগ্রেস জোট 31%, অন্যান্য 4% এবং নোটাতে যেতে পারত 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 41%, বিজেপি 17%, বামফ্রন্ট কংগ্রেস জোট 27%, অন্যান্যরা পেতে পারে 14% এবং নোটা পেতে পারে 1%। এখানে বিজেপির ঘর ভেঙে তৃণমূল কিছুটা বাড়লেও তৃণমূলের ঘর বড় সড়ো আকারে ভাঙছে মিম, এবং তার ফলে অন্যান্যদের ভোট ব্যাপক হারে এখানে বাড়ার দেখাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই আসনে জেতার ব্যাপারে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষক দলের ইঙ্গিত। রঘুনাথগঞ্জের পর আমরা কথা বলবো সাগরদিঘি আসন নিয়ে, যে সাগরদিঘি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সুব্রত সাহা 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী আমিনুল ইসলামকে হারিয়ে জয়ী হন। সাগরদিঘিতে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 32.26%, বিজেপি 5.30%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 28.35%, কংগ্রেস 28.50%, অন্যান্য 4.18% এবং নোটাতে গিয়েছিল 1.42%। এই আসনেও কংগ্রেস বামফ্রন্টের জেতা জেতিতে কোনো জোট হয় না এবং তার সুফল পায় তৃণমূল কংগ্রেস। 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেল 42.05%, বিজেপি 23.41%, বামেরা পেল 6.86%, কংগ্রেসের ঝুলিতে গেল 22.67%, অন্যান্য 4.24% এবং নোটাতে গিয়েছিল 0.77%।
গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট দেখাচ্ছিল 30%, বিজেপি 27%, বামফ্রন্ট কংগ্রেস জোট 38%, অন্যান্য 4% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত তৃণমূল কংগ্রেস পেতে পারে 32%, বিজেপি 24%, বামফ্রন্ট কংগ্রেস জোট 34%, অন্যান্য 9% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ এখানে কিন্তু লড়াইটা ক্রমশ হাড্ডাহাড্ডি হচ্ছে, 32% তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট কংগ্রেস জোট 34%। যে কেউ এই আসন থেকে যেতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোটের প্রতি বলে আমাদের সমীক্ষক দল জানাচ্ছে। সাগর দিঘির পর আমরা কথা বলবো লালগোলা আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী আবু হেনা তিনি কিন্তু চাঁদ মোহাম্মদকে তৃণমূল প্রার্থী হিসেবে হারিয়ে দেন। এই চাঁদ মোহাম্মদ কিন্তু 2011 নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যদিও তার সিট বদল করা হয়, কিন্তু তিনি নতুন জায়গাতে এসেও তৃণমূল কংগ্রেসের টিকিতে হেরে যান। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 28.61%, বিজেপি 6.01%, বামফ্রন্ট কংগ্রেস 60.56%, অন্যান্য 4.03% এবং নোটাতে গিয়েছিল 1.19%। 2019 লোকসভা নির্বাচন সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস পেল 37.06%, বিজেপি পেল 16.03%, বামেরা পেল এখান থেকে 14.09%, কংগ্রেস 26.51%, অন্যান্য 5.60% এবং নোটাতে গিয়েছিল 0.71%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 31%, বিজেপি 20%, বামফ্রন্ট কংগ্রেস জোট 43%, অন্যান্য 5% এবং নোটাতে গিয়েছিল 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 33%, বিজেপি 18%, বামফ্রন্ট কংগ্রেস জোট 38%, অন্যান্য 10% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ এই আসরে কিন্তু বিজেপি তাদের ভোট বাড়ালেও এবং বামফ্রন্ট কংগ্রেস জোট তাদের ভোট হারালেও জেতার ব্যাপারে এগিয়ে রয়েছে জোট বলেই আমাদের সমীক্ষক দলের ইঙ্গিত। এরপর আমরা কথা বলবো ভগবানগোলা আসন নিয়ে, যে ভগবানগোলাতে সিপিএম প্রার্থী হিসেবে মহসিম আলী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু সুফিয়ান সরকারকে হারিয়ে দেন। ভগবানগোলাতে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 35.59%, বিজেপি 2.73%, বামফ্রন্ট কংগ্রেস জোট 54.39%, অন্যান্য 5.97% এবং নোটাতে গিয়েছিল 1.32%। 2019 লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস পেল 44.53%, বিজেপি 7.38%, বামফ্রন্ট এখানে পেল 12.39%, কংগ্রেস 32.59%, অন্যান্য 1.98%, নোটা 1.12%। আমাদের নভেম্বর মাসের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্তি ছিল 38%, বিজেপি 10%, বামফ্রন্ট কংগ্রেস জোট 48%, অন্যান্য 3% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 36%, বিজেপি 9%, বামফ্রন্ট কংগ্রেস জোট 42%, অন্যান্য 12% এবং নোটা পেতে পারে 1%। এখানে কিন্তু জেতার ব্যাপারে এগিয়ে রয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট, যদিও এখানে মিমের ইফেক্ট কিন্তু খুব বড়ভাবে দেখা যাচ্ছে বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। ভগবানগোলার পর আমরা কথা বলবো রানীনগর আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী হিসেবে ফিরোজা বেগম তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর হুমায়ুন কবিরকে হারিয়ে দেন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখানে পেয়েছিল 33.01%, বিজেপি 5.10%, বামফ্রন্ট কংগ্রেস জোট 58.47%, অন্যান্য 2.52% এবং নোটাতে গিয়েছিল 0.90%। 2019 লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস পেল 45.93%, বিজেপি 8.48%, বামফ্রন্ট পেল 16.40%, কংগ্রেস 26.74%, অন্যান্যরা 1.49% এবং নোটাতে গিয়েছিল 0.96%। গত নভেম্বর মাসে আমাদের সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হচ্ছে 40%, বিজেপি 11%, বামফ্রন্ট কংগ্রেস জোট 46%, অন্যান্য 2%, নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 42% ভোট বাড়িয়ে নিল, বিজেপি পেতে পারে 9%, বামফ্রন্ট কংগ্রেস জোট 41%, অন্যান্য 7% এবং নোটায় যেতে পারে 1%। এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের মধ্যে, কিন্তু সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষক দলের ইঙ্গিত রয়েছে। রানীনগরের পর আমরা কথা বলবো মুর্শিদাবাদ আসন নিয়ে, যে মুর্শিদাবাদ আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে শাওনি সিংহ রায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম কৃষ্ণ ভট্টকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। পরবর্তীকালে শাওনি সিংহ রায় কংগ্রেস বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2016 নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34.52%, বিজেপি 11.95%, বামেরা 2.52%, কংগ্রেস পেয়েছিল 47.02%, অন্যান্য 2.52% এবং নোটাতে গিয়েছিল 1.4%। 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেল 35.65%, বিজেপি 37.22%, বামেরা 5.89%, কংগ্রেস 18.06%, অন্যান্য 1.83% এবং নোটাতে গিয়েছিল 1.34%।
আমাদের নভেম্বর মাসের করা সমীক্ষায় ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 32%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 28%, অন্যান্য 2% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত আসছে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 27%, বিজেপি 40%, বামফ্রন্ট কংগ্রেস জোট 24%, অন্যান্য 8% এবং নোটা যেতে পারে 1%। অর্থাৎ মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনেও কিন্তু জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। মুর্শিদাবাদের পর আমরা কথা বলবো নবগ্রাম আসন নিয়ে, যে নবগ্রাম আসন থেকে শিল্পের প্রার্থী হিসেবে কানাই চন্দ্র মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ শাহকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। পরবর্তীকালে এই কানাইবাবু কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 33.63%, বিজেপি 7.20%, বামফ্রন্ট কংগ্রেস জোট 54.78%, অন্যান্য 2.61% এবং নোটাই গিয়েছিল 1.78%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস পেল 38.65%, বিজেপি 26.12%, বামফ্রন্ট পেল 6.76%, কংগ্রেস 24.27%, অন্যান্য 3.20%, নোটা 1%। আমাদের নভেম্বর মাসের সমীক্ষা অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 30%, বিজেপি 29%, বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারত 38%, অন্যান্যরা 2% এবং নোটাতে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি 34%, বিজেপি 27%, বামফ্রন্ট কংগ্রেস জোট 32%, অন্যান্যরা 6% এবং নোটা 1%। অর্থাৎ নবগ্রাম আসন থেকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের মধ্যে। কিন্তু এই ভোট কাটাকাটিতে সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। নবগ্রামের পর আমরা কথা বলবো খড়গ্রাম আসন নিয়ে, যে খড়গ্রাম আসন থেকে কংগ্রেস প্রার্থী আশিস মার্জিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব চন্দ্র মার্জিতকে 2016 নির্বাচনে হারিয়ে দেন। পরবর্তীকালে এই আশিসবাবু কংগ্রেস বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পায় 34.44%, বিজেপি 5.56%, বামেরা 54.93%, কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, বামফ্রন্ট কংগ্রেস জোট ছিল অন্যান্য 3.91% এবং নোটাই গিয়েছিল 1.16%। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছে 44.49%, বিজেপি 27.65%, বামেরা পেয়েছিল 5.67%, কংগ্রেস পেয়েছিল 17.96%, অন্যান্য 3.54% এবং নোটাই গিয়েছিল 0.70%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 38%, বিজেপি 32%, বামফ্রন্ট কংগ্রেস জোট 25%, অন্যান্য 4% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 34%, বিজেপি 30%, বামফ্রন্ট কংগ্রেস জোট 21%, অন্যান্যরা 14% এবং নোটাতে যেতে পারে 1%। এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কেননা এখানে অন্যান্যদের প্রভাব মিমের অভাব খুব বাড়ছে এবং তার ফলে এই আসন অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে বলে আমাদের সমীক্ষক দলের ইঙ্গিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আসন জেতার ব্যাপারে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস বলে ইঙ্গিত উঠে আসছে। আমরা মুর্শিদাবাদ জেলার 22টি আসনে সমীক্ষা করব, তার মধ্যে 12টি আসনের সমীক্ষা আমরা দেখালাম, আরও 10টি আসনের সমীক্ষা বাকি। কিন্তু সেই সমীক্ষা শুরু করার আগে, বাকি 10 আসনের সমীক্ষা বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তা হচ্ছে আমাদের যারা এই সমীক্ষা ভালো আসছে, ভালো লাগছে বলে জানাচ্ছেন, তারা কিন্তু আমাদের পোর্টালটি অবশ্যই ফলো করুন, www.priyobondhu.com। আপনারা এখানে যদি নিরপেক্ষ এবং নিয়মিত খবর পেতে চান, অবশ্যই করে আমাদের পোর্টালটি ফলো করুন এবং আপনারাই কিন্তু আমাদের এই পোর্টালকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি। আশা রাখবো আমাদের আপনারা আশাহত করবেন না এবং আমাদের পোর্টালেও আপনারা নিয়মিত পাঠক হবেন, যেরকম আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক হচ্ছেন। এরপর আমরা কথা বলবো বড়োয়া আসন নিয়ে, যে বড়োয়া আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিমা রজক 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ষষ্ঠীচরণ মালকে হারিয়ে দেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 26.99%, বিজেপি 10.19%, বামফ্রন্ট 21.80%, কংগ্রেস 36.89%, অন্যান্য 1.96% এবং নোটাই গিয়েছিল 2.17%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 37.37%, বিজেপি 18.11%, বামেরা 0.98%, কংগ্রেস 39.67%, অন্যান্য 2.75% এবং নোটাই গিয়েছিল 1.12%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 34%, বিজেপি 23%, বামফ্রন্ট কংগ্রেস 40%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারত 1%। আমাদের বর্তমান সমীক্ষা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি 36%, বিজেপি 21%, বামফ্রন্ট কংগ্রেস জোট 35%, অন্যান্য 7% এবং নোটা 1%। অর্থাৎ এই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কিন্তু সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে।
এরপর আমরা কথা বলবো কান্দি আসন নিয়ে, ইন্টারেস্টিং আসন, যেখানে 2016 নির্বাচনে অপূর্ব সরকার কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শান্তনু সেনকে হারিয়ে দেন। এই ডক্টর শান্তনু সেনকে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছেন। অপূর্ব সরকার কংগ্রেস বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং লোকসভা নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভার টিকিট দেন অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে, তখন অপূর্ববাবুকে এখানে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় এবং তার ফলে এখানে একটা উপনির্বাচন হয়, যে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম রায়কে হারিয়ে এখান থেকে জয়ী হন। ইন্টারেস্টিং জায়গা, অপূর্ব সরকার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন কিন্তু তাও তার নিজের বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কিন্তু তিনি জেতাতে পারলেন না এবং লোকসভা নির্বাচনেও তিনি অধীর রঞ্জন চৌধুরীর কাছে হেরে গেলেন। যাক, সেই কান্দি আসনে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 38.20%, বিজেপি 5.84%, বামফ্রন্ট কংগ্রেস জোট 51.22%, অন্যান্য 3.20% এবং নোটায় গিয়েছিল 1.54%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 33.94%, বিজেপি পেল 7.19%, বামফ্রন্ট পেল 0.49%, কংগ্রেস 54.42%, অন্যান্য 2.41% এবং নোটায় গিয়েছিল 1.55%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 36%, বিজেপি 12%, বামফ্রন্ট কংগ্রেস জোট 48%, অন্যান্য 3% এবং নোটা 1% ভোট পেতে পারত। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে 39%, বিজেপি 10%, বামফ্রন্ট কংগ্রেস জোট 42%, অন্যান্য 8% এবং নোটা 1% ভোট পেতে পারে। অর্থাৎ এই আসনে কিন্তু লড়াইটা খুব ক্লোজ হতে চলেছে। তৃণমূল কংগ্রেস তার ঘর গুজোচ্ছে, তার ভোট বাড়াচ্ছে এবং তা সত্ত্বেও কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে সামান্য হলেও এগিয়ে রয়েছে বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। কান্দি আসনের পর আমরা কথা বলবো ভরতপুর আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী কমলেশ চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী খাদেমে দস্তগীরকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 29.18%, বিজেপি 6.02%, বামফ্রন্ট পেয়েছিল 23.90%, কংগ্রেস পেয়েছিল 35.77%, অন্যান্য 4% এবং নোটা 1.12%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 45.36%, বিজেপি 8.04%, বামফ্রন্ট 1.16%, কংগ্রেস 41.06%, অন্যান্য 2.89% এবং নোটা 1.49%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 14%, বামফ্রন্ট কংগ্রেস জোট 44%, অন্যান্য 2% এবং নোটা 1% ভোট পেতে পারত বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বর্তমান সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 42%, বিজেপি 12%, বামফ্রন্ট কংগ্রেস জোট 38%, অন্যান্য 7% এবং নোটা 1% ভোট পেতে পারে বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই আসনে মিমের একটা এফেক্ট রয়েছে এবং সেই মিম কিন্তু কংগ্রেস বামফ্রন্টের ঘর ভাঙছে এবং যার সুবিধা পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জন্যই এই আসন থেকে জেতার ব্যাপারে সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে রাজ্যের শাসক দল বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। ভরতপুরের পর আমরা কথা বলবো একটি খুব ইন্টারেস্টিং আসন রেজিনগর নিয়ে, যে রেজিনগরে 2011 এখান থেকে জয়ী হন হুমায়ুন কবির কংগ্রেসের টিকিটে এবং তারপর যখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিচ্ছেদ হয় তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তাকে রাজ্যের মন্ত্রী করা হয় কিন্তু উপনির্বাচনে তিনি সেখান থেকে হেরে যান। তারপরে তার মন্ত্রিত্ব যায়, তিনি ঘোষণা করেন এবং তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পর কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস আর 2016 নির্বাচনে আর টিকিট দেয়নি। তিনি এখানে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে তিনি হেরে যান। তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু সেইভাবে কোনো প্রভাব ফেলতেই পারেনি 2016 নির্বাচনে। পরবর্তীকালে এই রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসে যোগ দেন কংগ্রেস বিধায়ক হিসেবে। অন্যদিকে হুমায়ুন কবির দেখেন কংগ্রেসে ফেরার রাস্তা বন্ধ, তৃণমূল কংগ্রেস থেকে তিনি চলে এসে তিনি যোগ দেন বিজেপিতে এবং বিজেপি তাকে লোকসভায় প্রার্থী করে। তারপর লোকসভাতে তিনি হেরে যাওয়ার পর তিনি আবার তৃণমূল কংগ্রেসে ব্যাক করে আসেন। এখন প্রশ্ন হচ্ছে এই আসনে টিকিটটা শেষ অবধি তৃণমূল কংগ্রেসের হয়ে কে পাবেন, রবির আলম চৌধুরী নাকি হুমায়ুন কবির? তা নিয়ে কিন্তু রেজিনগরের রাজনীতি এখন উদ্বেল হয়ে চলেছে। যাই হোক, 2016 নির্বাচনে এই রেজিনগর আসন থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 7.91%, বিজেপি 5.82%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেয়েছিল 43.12%, নির্দল হিসেবে হুমায়ুন কবির পেয়েছিলেন 40.12%, অন্যান্যরা 1.87% এবং নোটাতে গিয়েছিল 1.16%। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেল 51.37%, বিজেপি 11.87%, বামফ্রন্ট এখান থেকে পেল 0.95%, কংগ্রেস 33.14%,
অন্যান্যরা পেলে 1.96% এবং নটাতে গেলে 0.70%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 40%, বিজেপি 16%, বামফ্রন্ট কংগ্রেস জোট 41%, অন্যান্য 2%, নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে রেজিনগরের সম্ভাব্য ফলাফল হতে পারে তৃণমূল কংগ্রেস 35%, বিজেপি 13%, বামফ্রন্ট কংগ্রেস জোট 38%, অন্যান্য 13% এবং নোটা পেতে পারে 1%। এখানে খুব ইন্টারেস্টিং জায়গা, বিজেপির ঘর ভাঙছে এবং সেই ভোটটি যাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু যে পদটি প্রথমে বললাম, রবিউল আলম চৌধুরী নাকি হুমায়ুন কবির, কে পাবেন টিকিট, তা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে এবং তার ফলে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙছে এবং তার সুবিধা সরাসরি পাচ্ছে মিম। মিমে কিন্তু যোগদান বাড়ছে এবং এখানে তার ফলে অন্যান্যদের প্রভাবটা যথেষ্ট রকম বাড়ছে। যথেষ্ট কঠিন আসন হতে চলেছে রেজিনগর, হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও সামান্য হলে অ্যাডভান্টেজ রয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট বলে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। এরপর আমরা কথা বলবো বেলডাঙ্গা আসন নিয়ে, যে বেলডাঙ্গা আসনে 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে শেখ সফিউজ্জামান, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম কিবরিয়া মিয়াকে হারিয়ে দেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 32.23%, বিজেপি 14.57%, বামফ্রন্ট কংগ্রেস জোট 49.43%, অন্যান্য 2.51% এবং নোটায় গিয়েছিল 1.27%। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেল 43.87%, বিজেপি 9.81%, বামেরা পেল 0.91%, কংগ্রেস পেল 42.26%, অন্যান্যরা 2.17% এবং নোটায় দিয়েছিল 0.97%। আমাদের নভেম্বর মাসের সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 38%, বিজেপি 15%, বামফ্রন্ট কংগ্রেস জোট 44%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 36%, বিজেপি 17%, বামফ্রন্ট কংগ্রেস জোট 39%, অন্যান্য 7% এবং নোটা 1%। এই আসনেও হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের মধ্যে, তফাতটা খুব সামান্য, কিন্তু সেই সামান্য তফাতে এগিয়ে রয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট বলে ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো বহরমপুর আসন নিয়ে, যেখানে অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মনোজ চক্রবর্তী 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর সুজাতা ব্যানার্জিকে হারিয়ে দেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 18.86%, বিজেপি 9.99%, বামফ্রন্ট কংগ্রেস জোট 67.89%, অন্যান্য 1.39% এবং নোটায় গিয়েছিল 1.87%। 2019 লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস পেল 20.25%, বিজেপি 12.39%, বামেরা 0.82%, কংগ্রেস 64.09%, অন্যান্য 1.42% এবং নোটায় গিয়েছিল 1.04%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 19%, বিজেপি 23%, বামফ্রন্ট কংগ্রেস 56%, অন্যান্য 1% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 17%, বিজেপি 20%, বামফ্রন্ট কংগ্রেস জোট 51%, অন্যান্য 11% এবং নোটায় যেতে পারে 1%। এখানে বড়সড় ব্যবধানে জয়ী হতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বহরমপুরের পর আমরা কথা বলবো হরিহরপাড়া আসন নিয়ে, যে হরিহরপাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নিয়ামত শেখ, তিনি কিন্তু কংগ্রেস প্রার্থী আলমগীর মীরকে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 37.77%, বিজেপি 2.85%, বামেরা পেয়েছিল 20.63%, কংগ্রেস পেয়েছিল 35.13%, অন্যান্যরা 3% এবং নোটায় গিয়েছিল 0.61%। যথারীতি এই আসনেও কিন্তু কোনো রকম জোট করতে পারল না কংগ্রেস এবং বামফ্রন্ট, এবং সেই ভোট কাটাকাটির সুবিধা গেল তৃণমূলের পক্ষে, জয়ী হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেল 44.46%, বিজেপি 7.42%, বামেরা পেল 11.54%, কংগ্রেস পেল 34.36%, অন্যান্য 1.34% এবং নোটায় গিয়েছিল 0.89%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারত 37%, বিজেপি 18%, বামফ্রন্ট কংগ্রেস 42%, অন্যান্য 2% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি পেতে পারে 14%, বামফ্রন্ট কংগ্রেস জোট 36%, অন্যান্য 10% এবং নোটায় যেতে পারে 1%। এই আসনেও হাড্ডাহাড্ডি লড়াই এবং তার সুফল যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের সমীক্ষক দল ইঙ্গিত দিচ্ছে। হরিহরপাড়ার পর আমরা কথা বলবো নওদা আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী হিসেবে আবু তাহের খান
তৃণমূল কংগ্রেস প্রার্থী মাসুদ করিমকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। তারপর আবু তাহের খান কংগ্রেস বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি যথারীতি বিধায়ক পদ থেকে কোনো পদত্যাগ করেননি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় 2019 লোকসভা নির্বাচনে আবু তাহের খানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করলে তিনি তখন বিধায়ক পদে ইস্তফা দেন। এখানে হয় উপনির্বাচন, যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন সাহিনা মমতাজ বেগম খান এবং তিনি কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডলকে হারিয়ে জয়ী হন। আবু তাহের খান এখান থেকে বিধায়ক হিসেবে সরিয়ে গেলেও তিনি কিন্তু নতুন দল তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাতে এখানে সক্ষম হলেন। নওদা আসনে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 23.87%, বিজেপি 14.24%, বামেরা 23.67%, কংগ্রেস 34.46%, অন্যান্য 1.66% এবং নোডাই গিয়েছিল 2.11%। তৃণমূল কংগ্রেস 2019 নির্বাচনে এখানে পেল 43.97%, বিজেপি 9.22%, বামেরা পেল 1.88%, কংগ্রেস 42.44%, অন্যান্য 1.69% এবং নোটাই গেল 0.80%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 14%, বামফ্রন্ট কংগ্রেস 44%, অন্যান্য 2% এবং নোটা 1% ভোট পেতে পারত। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 12%, বামফ্রন্ট কংগ্রেস 39%, অন্যান্য 7% এবং নোটা 1%। অর্থাৎ এই আসনেও একটা হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও এখানে শেষ হাসি আসতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো ডোমকল আসন নিয়ে, যে ডোমকল আসন থেকে 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী হিসেবে আনিসুর রহমান সরকার হারিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেনকে। অর্থাৎ 2011 যে ফলাফল হয়েছিল তারই রিপিট টেলিকাস্ট হলো 2016 নির্বাচনেও। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেল 33.07%, বিজেপি 2.37%, বামেরা পেল 36.59%, কংগ্রেস পেল 23.62%, অন্যান্য 3.53% এবং নোটাই গেল 0.81%। উল্লেখ্য এখানে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস কোনো জোট হয়নি, তা সত্ত্বেও কিন্তু জয়ী হলেন সিপিএম প্রার্থী। 2019 লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস পেল 40.95%, বিজেপি 4.96%, বামেরা পেল 17.25%, কংগ্রেস পেল 34.34%, অন্যান্য 1.62% এবং নোটাই গেল 0.89%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 36%, বিজেপি 13%, বামফ্রন্ট কংগ্রেস 48%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারত 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 33%, বিজেপি 11%, বামফ্রন্ট কংগ্রেস 42%, অন্যান্য 13% এবং নোটা 1%। অর্থাৎ এই আসন থেকে কিন্তু জয়ের ব্যাপারে এগিয়ে রয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা মুর্শিদাবাদের শেষ আসন জলঙ্গি নিয়ে কথা বলবো, যেখানে 2016 নির্বাচনে আব্দুর রাজাক মণ্ডল সিপিএম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক দাসকে হারিয়ে দেন। পরবর্তীকালে এই আব্দুর রাজাক মণ্ডল সিপিএম বিধায়ক হিসেবেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2016 নির্বাচনে তৃণমূল এখানে পেয়েছিল 37.06%, বিজেপি 7.34%, বামফ্রন্ট কংগ্রেস 50.25%, অন্যান্য 4.07% এবং নোটাই গিয়েছিল 1.28%। 2019 লোকসভা নির্বাচন সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস পেল 38.46%, বিজেপি পেল 16.92%, বামফ্রন্ট পেল 15.62%, কংগ্রেস পেল 26.51%, অন্যান্য 1.54% এবং নোটাই গেল 0.95%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 34%, বিজেপি 23%, বামফ্রন্ট কংগ্রেস 39%, অন্যান্য 3% এবং নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 19%, বামফ্রন্ট কংগ্রেস 33%, অন্যান্যরা পেতে পারে 10% এবং নোটাই যেতে পারে 1%। এখানে দুটো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, এক বিজেপির ঘর ভাঙছে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট কংগ্রেস জোটের ঘর ভাঙছে মিম, এবং তার ফলে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলো, সামান্য হলেও অ্যাডভান্টেজ থাকছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষক দল জানাচ্ছে। তো বন্ধুরা, এই গেল আমাদের মুর্শিদাবাদ জেলার 22টি আসনের সমীক্ষা। যে 22টি আসনের মধ্যে 10টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 2টি যেতে পারে বিজেপির পক্ষে এবং 10টি যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে। কিন্তু আমরা গত নভেম্বর মাসে যে সমীক্ষা করেছিলাম সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2টি আসন, বিজেপি পেতে পারত 2টি আসন এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে যেতে পারত 18টি আসন।
এখানে উল্লেখযোগ্য যেটা পরিবর্তন গত নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে হয়েছে বলে আমাদের সমীক্ষকগণ মনে করছে, সেটা হচ্ছে এই জেলায় কিন্তু প্রবলভাবে নিজেদের সংগঠন বাড়াচ্ছে মিম, এবং সেই মিমের প্রাইমারি টার্গেটই হচ্ছে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর সংখ্যালঘু ভোট, এবং তাতে তারা বেশ সফল দেখা যাচ্ছে। কেননা মাত্র এই কমাসের ব্যবধানে 18 আসন থেকে 10 আসনে নেমে আসছে বামফ্রন্ট কংগ্রেস জোট। যদিও বেশ কিছু আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, 1%, 2%, 3% ডিফারেন্স, সুতরাং এনিবডিস গেম, যে কেউ জিততে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে ইকুয়েশন দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু বড় সড়ো ধাক্কা লাগতে চলেছে, অন্তত আসন সংখ্যার বিচারে জোটের প্রতি তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি 2019 লোকসভা নির্বাচন দেখেন, সেখানে এই জেলার এই 22 আসনের মধ্যে 12 আসন যেতে পারত তৃণমূল কংগ্রেসের পক্ষে, 10 আসন যেতে পারত বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে। উল্লেখ্য এখানে বামফ্রন্ট কংগ্রেস আলাদা আলাদাভাবে 2টি লোকসভাতে লড়লো এবং 1টি লোকসভাতে তারা সমর্থন করলো। আমরা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে বামফ্রন্ট কংগ্রেসের ভোটটা এক জায়গায় ধরেছি, সেই হিসেবে যদি দেখা যায় টোটাল ভোট, তাহলে 10টি আসনে এগিয়েছিল বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 12টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাহলে 2019 যে 12 আসন সেখান থেকে 10 আসন তৃণমূল কংগ্রেস সামান্য ধাক্কা খেলেও অনেকটা কিন্তু ঘর গুছিয়ে নিয়েছে। অন্যদিকে 2019 বামফ্রন্ট কংগ্রেস জোট যে জায়গায় ছিল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু সেই একই জায়গায় 10টি আসনের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। আবার যদি 2016 নির্বাচন দেখেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এই জেলায় 4টি আসন পেয়েছিল, অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে গিয়েছিল 18টি আসন। অর্থাৎ আমাদের 2016 যদি ফলাফল এবং আমাদের নভেম্বর মাসের সমীক্ষা দেখেন, তাহলে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোট একই জায়গায় ছিল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস সামান্য ধাক্কা খেয়েছিল। কিন্তু 2016 পরিপ্রেক্ষিতে জানুয়ারি 2021 এসে যে সমীকরণ দেখাচ্ছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা গেন করছে, 6টি আসন গেন দেখাচ্ছে, অন্যদিকে বড় সড়ো ধাক্কা লাগছে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোটের প্রতি, 18 আসন থেকে তারা নেমে আসছে 10টি আসন। তো বন্ধুরা, এই গেল আমাদের আজকের মুর্শিদাবাদ জেলার সমীক্ষা। সেই সমীক্ষা শেষ করার আগে আমরা এই রাজ্যে এখন অবধি যেসব আসনের সমীক্ষা করেছি সেইসব আসনের ফলাফল এক নজরে আপনাদের দেখিয়ে দেবো। আমরা কোচবিহার জেলায় 9টি আসন আছে, সে তার মধ্যে 3টি আসন তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি, আলিপুরদুয়ারের 5টি আসন, যার মধ্যে 5টি বিজেপি পেতে পারে, দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে, জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে, কালিম্পংয়ের 1মাত্র আসনটি পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট, উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট, দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি, মালদার 12টি আসনের মধ্যে 6টি বিজেপি, 6টি বামফ্রন্ট কংগ্রেস জোট, মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 10টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি, 10টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ রাজ্যের এখন অবধি মধ্যে যে 76টি আসন দেখালাম, সেই 76টি আসনের মধ্যে 23টি তৃণমূল কংগ্রেস, 34টি বিজেপি এবং 19টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে বলে ইঙ্গিত উঠে আসছে। আমাদের আজকের সমীক্ষা শেষ করার আগে সেই ইন্টারেস্টিং জায়গাটা দেখাবো, যেখান থেকে আপনারা বুঝবেন গত 5 বছরে বাংলার রাজনৈতিক গ্রাফ কীভাবে ওঠানামা করেছে, অন্তত এই যে 76টি আসনের সমীক্ষা করলাম তার পরিপ্রেক্ষিতে। 76টি আসনের মধ্যে আপনাদের এখনই দেখালাম যে 23টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 34টি পেতে পারে বিজেপি এবং 19টি যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের প্রতি। কিন্তু আমরা যদি 2020 নভেম্বরের সমীক্ষা দেখেন, আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা অনুযায়ী এই 76টি আসনের মধ্যে 18টি পেতে পারত তৃণমূল কংগ্রেস, 31টি বিজেপি, 27টি বামফ্রন্ট কংগ্রেস জোট। অর্থাৎ 27 থেকে 19 বামফ্রন্ট কংগ্রেস জোট কিন্তু বড় সড়ো ধাক্কা খাচ্ছে, যার লাভ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলই ওঠাচ্ছে। বিজেপি 31 থেকে 34 3টি আসন বাড়িয়ে নিচ্ছে, 18 থেকে 23 5টি আসন বাড়িয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার যদি 2019 লোকসভা নির্বাচন দেখেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 25, এই প্রাপ্ত আসন সংখ্যা ছিল 25, বিজেপি 37, বামফ্রন্ট কংগ্রেস জোট 14। 14 থেকে 19 বামফ্রন্ট কংগ্রেস জোট ভালো করছে, 37 থেকে 34 সামান্য ধাক্কা খাচ্ছে বিজেপি, 25 থেকে 23 সামান্য ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্তত লোকসভা ভোটের তুলনায়। এবার যদি 2016 বিধানসভা নির্বাচন দেখেন, সেখানে তৃণমূল কংগ্রেস 28টি আসন পেয়েছিল, 2টি বিজেপি, 43টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি আসন পেয়েছিল অন্যান্যরা। এই 3টি আসন সেই গোর্খার জেতা 3 আসন, যা তৃণমূল কংগ্রেসই ধরে নিলে 31 আসন ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে। অর্থাৎ 31 আসন থেকে 23 আসন, 8টি আসনের ধাক্কা খাচ্ছে রাজ্যের শাসক দল, অন্যদিকে 2 থেকে 34 বিশাল বৃদ্ধি করছে বিজেপি এবং 43 থেকে 19 বড় সড়ো ধাক্কা খাচ্ছে বামফ্রন্ট কংগ্রেস জোট। তো সব মিলিয়ে কিন্তু ক্রমশ জমজমাট হচ্ছে রাজনৈতিক চিত্রটা বাংলার ক্ষেত্রে, এবং আর কিছুদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপর প্রার্থী ঘোষণা এবং প্রচার শুরু হবে, ফলে রাজনৈতিক পারদ আরও ওঠানামা করবে বলেই আমরা মনে করছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
আমরা সেই সব খবর, সেই সব বিশ্লেষণ বিস্তারিত নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা প্রথমবারের জন্য দেখছেন, অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এই ধরনের যে বিশ্লেষণ বা বিভিন্ন ধরনের খবর নিয়ে আসবো তা কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যদি আমাদের সমীক্ষা সত্যিই ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং আপনাদের একটি লাইক দেবেন। কেমন লাগলো না লাগলো আপনাদের মতামত সেটা তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, এবং আপনার পরিজন প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আমাদের আগের যে জেলাগুলোর সমীক্ষা আমরা করেছি, যারা সেগুলো মিস করে গেছেন তাদের জন্য কিন্তু আমরা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সেগুলো ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং হ্যাঁ, যারা আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন রকম যে আমাদের সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে চান, আমাদের প্রিয়বন্ধু মিডিয়ার খবর পড়তে চান, তাদের জন্যও কিন্তু বিভিন্ন গ্রুপের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো সমীক্ষা এখানেই শেষ করছি, আগামীকাল নদিয়া জেলা নিয়ে ফেরত আসছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।